স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি রাজধানীর কসমোপলিটন ক্লাবের উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। 73তম স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসূচি নিল কসমোপলিটন ক্লাব। শনিবার বৃক্ষরোপণ দিয়ে তাদের 4 দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়। এদিন সকালে ক্লাব প্রাঙ্গণে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র ইন পারিষদ ফুলন ভট্টাচার্য, অপূর্বা দেববর্মা সহ ক্লাবের কর্মকর্তারা। আগের তুলনায় আপনি অনেকটাই সমাজের কর্মকাণ্ডে ক্লাব জড়িত এবং তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে সরাসরিভাবে আমিও জড়িত। আমাকে ডাকে বিভিন্ন সময়, আমি আসি, আমি ভালো লাগে, আমি উৎসাহিত হই। সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকটাই পছন্দ করি, বিশেষ করে যখন দেখি ক্লাবের মতো কোনো সামাজিক সংস্থা সামাজিক উন্নয়নে এবং সমাজের বিভিন্ন দিকে তারা এগিয়ে আসে, তখন আমি খুব উৎসাহিত হই এবং আমার খুব ভালো লাগে। 10 তারিখ আজকে বৃক্ষরোপণ দিয়ে আমাদের যাত্রা শুরু। কালকে 11 তারিখ বসে আঁকো প্রতিযোগিতা হবে 3টা ইভেন্টে, এবং পরশু দিন হবে আমাদের ফ্রি হেলথ ক্যাম্প চেক আপ, যেটা ডিভাইন টাইসের সঙ্গে আমরা কোলাবোরেশন করে করছি। তো আমাদের আর 15 তারিখ আমাদের কিছু কালচারাল প্রোগ্রাম থাকবে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকবে। আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন চারা গাছ রোপণ করেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাউন্ড।